আজকে বিকালে নাস্তার জন্য রামায়ণ তৈরি করবো ভাবলাম আর রামায়ণটা কিন্তু অনেক মজা হয়ে থাকে এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটাই কিন্তু খেতে অনেক বেশি মজা তো কিভাবে সহজ উপায় আপনারা বাসায় রামায়ণ তৈরি করবেন চলেন সেই রেসিপিটা দেখাই এটার জন্য আমাদের লাগছে রসুন পেঁয়াজ টমেটো তো রসুনগুলো এরকম চিকন চিকন করে কেটে নিব আমি এখানে চার পাঁচ কোয়া রসুন নিয়েছি এ রেশনগুলো এইভাবে কেটে নিতে হবে ছুরি দিয়ে আমি কাটছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তারপরে পেঁয়াজটাকে আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে এখন টমেটোগুলোকে স্কোয়ার শেপ করে কাটবো তিনটা টমেটো দিব আমি এখানে মিডিয়াম সাইজ আর একটা ছোট সাইজ সবগুলা টমেটো কাটা হয়ে গেছে এখন একটা কড়াইতে বাটার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো বাটার আসছে এখানে বাটার দেওয়ার পর এখন দিচ্ছি রসুন কুচি একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া যাবে না যেহেতু আমরা বাটার ইউজ করেছি বাটারটা কিন্তু খুব সহজেই পুড়ে যায় মানে তাড়াতাড়ি পুড়ে যায় তারপর দিয়ে দিলাম টমেটো সবগুলো টমেটো আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি সয়া সস শেফ এই সয়া সস আমি ইউজ করছি আবারও একটু মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন টমেটোটা একদমই গলে গেছে আমাদের কিন্তু টমেটোটা একদমই গলে যাবে এরকমই করতে হবে টমেটোটা যখন গলে একদম ভর্তা টাইপের হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব দুইটা কাঁচামরিচ কাঁচামরিচটা মাঝখান থেকে ফালি করে দিয়েছি এভাবে যত সুন্দর করে ভর্তা করা যাবে আর এইটাই কিন্তু অনেক বেশি মজা লাগবে যখন আমরা রান্নাটা পুরোপুরি করব আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা নির্ভর করে আপনারা কয়টা রামেন রান্না করবেন সেটার উপর যখন বলক চলে আসবে তখন আমি এখানে রামেন দিয়ে দিব প্যাকেটটা খুলে আমি যে এখানে দিয়ে দিচ্ছি আমি কোন রামেনটা ইউজ করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কুরিয়ান রামেন কুরিয়ান এটা হচ্ছে ডুরুস কুরিয়ান রামেন এটার ভিতর একটা করে মশলা থাকে এক একটা এই রুডো সের ভেতরে একটা করে প্যাকেট মশলা থাকে তো আমি এই যে একটু ভেঙে দিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিইনি তাহলে কিন্তু রামেন যে একটা বড় করে ইয়ে ওঠে সেটা থাকবে না দেখতে ভালো লাগবে না এই জন্য আমি একদম ভেঙে দিইনি এখন আমি এইখানে অ্যাড করে দিব দুইটা মশলা হ্যাঁ এই মশলা যদি আমি তিনটা দিতে যাই অনেক বেশি ঝাল হয়ে যাবে তো আমাদের যেহেতু বাচ্চারাও খাবে বড়রা খাবে সবাই খাবে তাই আমি দিব না আমি তিনটা রামেনের জন্য দুইটা মশলা ইউজ করব। আর একটা আমি ইউজ করব না চুলার হিটার এখন হাই আছে কিন্তু আমি এখন চুলার হিটার কমিয়ে মিডিয়াম করে দিবো যেন তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে না যায় তাহলে রামেনটা কিন্তু সিদ্ধ হবে না এটা প্রায় সিদ্ধ হতে দশ বারো মিনিটের মতো সময় লাগে তাই আমি এটা মিডিয়াম রাখবো যেন সিদ্ধ হয় আমি এই পর্যায়ে একটু টেস্ট করে দেখলাম লবণটা হয়েছে কিনা আমার কাছে মনে হয়েছে যে একটু কম হয়েছে তাই আমি লবণ আর একটু অ্যাড করে দিয়েছি আবারও আমি একটু সয়া সস দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা খুবই ইজি একটা ওয়ে রামেন রান্না করার বাসার মধ্যে নামানোর আগে আমি যেটা করবো একটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি এটা জাস্ট হচ্ছে ঝালের জন্য না এটা হচ্ছে মানে কি বলে টেস্টের জন্য একটা গ্রানের জন্য তারপর অ্যাড করে দিচ্ছি বাটার এটা নুডলসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঝোল রেখেছি কেন এই ঝোলটাই খেতে সেই সেই মজা হয়ে থাকে মানে সবাই এত বেশি পছন্দ করে তো এরকম করে বাটিতে বেড়ে দিয়েছি তো আমরা সবাই মানে বাসা সবাই খুব পছন্দ করছে এটা